নমস্কার বন্ধুরা, মাই বাঙালি গার্ডেনে আপনাদের স্বাগত করছি। বন্ধুরা, আজকে আমি দেখাবো গোলাপ গ্রাউন্ডেই তৈরি করেছি। দেখুন বন্ধুরা, এটাকে করিব আড়াই মাস আগে আমি এটাকে জানুয়ারি মাসে মানে লাগিয়েছিলাম, আর এই দেখুন জমিতেই আছে, সেই জন্য ভালো বাড়েনি। আর যেটা উঠিয়ে আমি গামলা রেখেছি, তো বড় বড় হয়ে গেছে, ফুলও হয়ে গেছে। আর দেখুন এটাকে এখন আমি এই সঙ্গে শেয়ার করি, তো দেখুন এর মধ্যে আমি এখন মাটি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মাটি তো ভালো তৈরি করাই রয়েছে, একদম ভুরভুরে মাটি। আর এর মধ্যে একটুখানি সর্ষের খোল লাগানো আছে, তারপর মিলানো আছে অল্প একটু 2 চামচ, আর চা পাতা 2 চামচ দেওয়া আছে, আর ওই 10 দানা ডিএপি দেওয়া আছে, আর পুরনো মাটি মিলানো ওর মধ্যে আছে, কিচেন ওয়েস্ট এসব মিলানো মাটি আগে থেকে তৈরি করা আছে বন্ধুরা। আর আমি গোলাপ গাছটাকে বসাচ্ছি, সেই জমিতেই ছিল। আমার মাটি তো দোআঁশ মাটি, বালি মাটি মিলানো। বন্ধুরা এই দেখুন, এটা কিছুদিন পরে দেখবেন কি সুন্দর ফুল হয়ে উঠেছে। অন্যটাতে ফুল হয়েছিল পরশু দিনের আগের দিন। দেখুন বন্ধু, এটা আমি এর মধ্যে লেগিয়ে দিচ্ছি। এই গাছটা আমার কিছুদিনের মধ্যে খুব ভালো হবে। এবার মাটি দিয়ে দিচ্ছি। এই ফুলটা বন্ধুরা আমি নিজে মানে ডাল কেটে এনেছিলাম জানুয়ারি মাসে, আর সেটারে দাঁতনের মতন কেটে জমিতে আমি সেটাকে লাগিয়েছিলাম। তারপরে সেই 8-10টা গাছ একদম জ্যান্ত হয়ে গেছে, 10-12টা মানে যাই হোক সেই করে জ্যান্ত পুরো হয়ে গেছে, এত সুন্দর হয়েছে বন্ধুরা। ওর মধ্যে ফুল ফোটা শুরু হয়ে গেছিলো, গামলা খালি ছিল না বলে লাগাতে পারছিলাম না। তারপরে যখন গামলা খালি হলো, একটা লাগিয়েছি, ওর মধ্যে এখন ফুল এসে গেছে। আর এখন এখানটাই ছেড়ে দেবো বন্ধুরা, একটু জল দেবো। দেখুন এই ছোট্ট জায়গার মধ্যে এগুলো রেখে দিয়েছি, রোদ ওইদিকে পুরো রোদ, দেখুন পুরো এখানটা ছায়া করে রেখে দিয়েছি। আর এখানে একটু জল দিয়ে দিচ্ছি, এটাকে গরমের দিন তার মধ্যেই আমি লাগিয়ে দিচ্ছি। আশা করি ভালোই হবে আমার গাছটা বন্ধুরা। বন্ধুরা আমার এই ছোট ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, আর নতুনরা যারা তারা সাবস্ক্রাইব করবেন। আর দেখুন বন্ধুরা, এই যে এইখানে দেখুন বেল ফুল হয়েছিল, এই যে ঝরে যাবে আবার বিকেলে ফুটবে। এই দেখুন ওই যে এখানটায় অনেক ফুল, আজকে অনেক ফুল ফুটেছিল, গন্ধে খুব সুন্দর লাগছিল। ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ।